আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। আর সাথে আছে নূপুর চৌধুরী, আর সম্মানিত অতিথি হিসেবে আমরা আজকে পেয়েছি সিপিএ ইয়াকুব এ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আমরা আজকে ট্যাক্স নিয়ে আলোচনা করব। এই সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ইয়াকুব এ খান, আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ব্যক্তিগত ট্যাক্স ফাইলিং জানুয়ারি থেকে এপ্রিলে যে ট্যাক্স সিজন, তার আগেই আপনি বলছিলেন যে পরিকল্পনা নিতে হবে, অনেকগুলো বিষয় আছে এবং আমরা যদি সারা বছর ধরে সে পরিকল্পনাটি নেই তাহলে আমাদের ট্যাক্স সিজনের সময় কিংবা আমরা যখন ফাইল করব তখন বাড়তি চাপ আসবে না কিংবা ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। সেখান থেকেই শুরু করতে চাই, ভূমিকাতে কি বলবেন? জি জি, অবশ্যই। আমাদের যে বিষয়টি সেটি হচ্ছে যে যে আমরা যদি ট্যাক্স সিজনে গিয়ে যদি আমরা তখন চিন্তা করি যে আমার কোনো সমস্যা আছে বা আমার আমার সিচুয়েশনটা কি, আমার কি রিফান্ড আসবে না, ইভেন ট্যাক্স দিতে হবে, দেন আমার আরও যে প্রবলেমগুলো, যে আমার ফাইন্যান্সিয়াল, বাচ্চার ফাইন্যান্সিয়াল, আমরা যেটা লাস্ট টাইম আলাপ করছিলাম যে বাচ্চার ফাইন্যান্সিয়াল এইডের ব্যাপার হতে পারে, মেডিকেডের প্রবলেম হতে পারে, সো এই সব কিছু যখন যদি আমরা ট্যাক্স সিজনে যখন ট্যাক্স ফাইল করতে হবে, মোস্টলি আপনার জানুয়ারির লাস্ট উইকে আমরা শুরু করি, সেকেন্ড টু লাস্ট, থার্ড টু লাস্ট উইক, এবং এটা শেষ হচ্ছে April 15th। সো এই টাইমের মধ্যে গিয়ে করলে তখন আমাদের যে লিমিটেশনসগুলো বা আমাদের যে অপশানগুলো অপশানগুলো আস্তে আস্তে কমে যায়। কারণ হচ্ছে যে অনেক কিছু আছে যেগুলো যদি আপনার বিশেষ করে কেউ এমপ্লয়ি হন, তার W2 ইনকাম আছে, তো W2 ইনকাম যদি উনি চান যে W2 ইনকাম থেকে একটা পোর্শন উনি রিটায়ারমেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করতে চান, সেটা থ্রু আউট দ্য ইয়ারে করলে তখন অনেক অপশান আছে যে না, বিশেষ করে যারা সেলফ এমপ্লয়েড বা যাদের অন্য কন্ট্রিবিউশন করতে চান তারা কিন্তু আবার আবার April 15th মধ্যে করলেও ফাইন। বাট মোস্টলি আমাদের পরিকল্পনা এভাবে থাকা উচিত যে কীভাবে আমরা বছর শেষ হওয়ার আগেই আমরা অ্যাটলিস্ট জানি বা আমরা জানার চেষ্টা করি, অথবা আপনি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে লাস্ট ইয়ারের ট্যাক্স রিটার্ন নিয়ে আমরা বিশেষ করে আমরা সিপিএ আমরা এটা আমরা দেখে আমরা তখন একটা একটা প্ল্যান করতে পারি যে আপনার লাস্ট ইয়ারের ইনকামটা এভাবে ছিল, আপনি নেক্সট ইয়ারের ইনকামটা এভাবে করতে চাচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অনেকে হয়তো বাড়ি কিনতে চান বা একটা একটা আপনার অন্য ধরনের ইনভেস্টমেন্ট করতে চান, তখন তাদের ইনভেস্টমেন্টের জন্য কিন্তু ট্যাক্স রিটার্নের ট্যাক্স রিটার্নটা জড়িত। মোরালেস সব কিছুর মধ্যে কিন্তু ট্যাক্স রিটার্ন টা কম বেশি জড়িত। আপনি লাইফে কিছুই করতে যান, আপনি বাড়ি কিনতে যান, গাড়ি কিনতে যান, আপনি সব কিছুর সাথে ট্যাক্স কম বেশি জড়িত। তো যেহেতু এটা জড়িত, সো আপনার আমাদের বিভিন্ন রকম প্ল্যান থাকে যে না, আমার আমরা প্ল্যান না থাকলে হয়তো আমরা চিন্তা করি। আমি ভিউয়ারদেরকে আমি বলতে চাই যে আমরা আমরা কেন একটা প্ল্যানিং করি না, আমরা কেন একটা পরিকল্পনা করি না যে নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্সের মধ্যে আমার কী কী পরিবর্তন আসছে। আচ্ছা, হয়তো আমার বাচ্চা যদি মনে করেন যে 10th grade থাকে, তাহলে আমি জানি যে আমার 2 বছর বা 3 বছর পরে আমার 2 বছর পরে আমার বাচ্চা কলেজে যাবে। সো এটার জন্য আমি তখন পরিকল্পনা না করে আমি যদি আগের থেকে এখন থেকে আমি প্ল্যান করি যে কিভাবে এটা করা যায়, তো এইভাবে যদি আমরা বছর শেষ না করে আমরা যদি এই ধরনের চিন্তাভাবনা আগের থেকে করি যে আমার কী কী পরিবর্তন আসছে নেক্সট 5 ইয়ার্সে, এবং আপনি 5 বছর এবং 10 বছরের পরিকল্পনায় আপনি বলছিলেন খুব সুন্দর করে যে আমার পরিকল্পনাটি আগেও নিতে হবে, আমার ছেলে মেয়ে স্কুল কলেজে যাচ্ছে, সেখানকার এডের বিষয়ে আছে যে এমন এমন হতে পারে যে আপনার মনে করেন যে আপনি আমি হয়তো মনে করেন যে কোনো ট্যাক্স পেয়ার আছেন যে মেডিকেডের উপর নির্ভরশীল, বাট উনি হয়তো ওনার কোম্পানি থেকে উনি ভালো করছেন বা জবের থেকে ওনার স্যালারি ইনক্রিজ করবে, তো ওনারা হয়তো আপনাকে বলতে পারেন যে আপনার এখন যে ইনকাম আছে সেটা দিয়ে তার মেডিকেডের জন্য সে কোয়ালিফাইড, বাট নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার থেকে তার যে ইনকামটা ইনক্রিজ রেইজ হচ্ছে এটার জন্য হয়তো সে ওই মেডিকেড পোর্শনটা সে হারায় ফেলবে। তখন তো আমরা এই যে পরিবর্তনগুলো আমরা যদি দেখি আমাদের লাইফে, আমরা অনেক কিছুই জানি যে এই পরিবর্তনগুলো আসছে, আমার একটা বাচ্চা কলেজে যাবে, আমার মেডিকেডের প্রবলেম, এই ধরনের বিভিন্ন, আমি একটা বাড়ি কিনতে চাই, হয়তো আমি এখনই রেডি না, বাট আমি 2 বছর পরে এটা কিনতে চাই, তো আমাকে যে 2 বছর বাড়ি কেনার জন্য তো আমাকে যে প্ল্যানিংটা, আমার ইনকাম একটা সার্টেন লেভেল অফ ইনকাম হতে হবে কোয়ালিফাই করার জন্য। তো এই জিনিসগুলো যদি আমরা একটু আগে ভাগে প্ল্যান করে একটা পরিকল্পনা থাকে আমাদের, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকটা আমরা অনেক যে প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলতে পারি এই প্ল্যানিংয়ের মাধ্যমে। মানে আগে খুব পরিকল্পনাটি করে ফেলে খুব সুন্দর হয়, সুন্দর তখন আপনার তখন এনাফ সময় থাকবে যে আপনি ওই ওইটা এক্সিকিউট করার জন্য আপনি ওইভাবে আপনার যেভাবে দরকার, যে আপনি হয়তো আপনার ইনকাম কমানোর দরকার, তখন হয়তো আপনি বিভিন্ন রিটায়ারমেন্ট ফান্ডে আপনি যদি কন্ট্রিবিউশন করেন তাহলে কিন্তু আপনার ট্যাক্সেবল ইনকামটা কমে যাচ্ছে। আর আপনি যদি মনে করেন যে না, আমার ইনকামটা আমি বাড়াতে চাই বিকজ আমি একটা বাড়ি কিনতে চাই বা বিভিন্ন আমার অপশান আছে, তার জন্য
ওই ধরনের বিভিন্ন অপশন আছে যে কিভাবে আপনার কি কি সোর্স থেকে আপনি ইনকাম অ্যাড করতে পারেন বা কিভাবে ইনকামটা বাড়াতে পারেন। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, যে এটি আমার নিজের আগ্রহ থেকে আপনার কাছে জানার ইচ্ছে হচ্ছে, সেটি হচ্ছে আমরা যখন একটি বড় অ্যামাউন্টের কোনো সম্পদ করতে চাই, যেমন আমি উদাহরণ হিসেবে বাড়ির কথাই বলতে চাই, যে আমরা অনেক সময় যারা মেডিকেট চাই বাচ্চার, তখন হয় বাড়ি কেনার জন্য আমার যেহেতু একটি অ্যামাউন্ট দেখাতে হয় ইনকাম, তখন এগুলো বাতিল হয়ে যায় অটোমেটিক্যালি। তো এই আতঙ্কও থাকে কিন্তু অনেকের মাঝে, তো এই বিষয়টির সমন্বয় খুবই রাইট, খুবই আপনি খুবই ভালো একটা পয়েন্ট আউট করছেন, যেটি আমি আমি একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি। যে প্রথমত যেটা হয় সেটি হচ্ছে যে আমরা এখানে আমরা দেখি আমাদের আমাদের কমিউনিটি বা অন্য কমিউনিটি, আমাদের বিশেষ করে আমরা যারা ইমিগ্রান্ট, আমরা যখন এখানে আসি তখন আমরা যখন এই বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা শুরু করি, বিকজ আমরা যখন আসি তখন আমাদের হয়তো প্রথম ইয়ারে কোনো ইনকাম থাকে না, আস্তে 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 করে আমাদের ইনকাম বাড়তে 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 থাকে। সো আমাদের একটা কমফোর্ট জোন চলে আসে, যে জোনে আমরা মনে করেন যে আমি মেডিকেড পাচ্ছি, ফ্রি মেডিকেড, আমি গুড রিফান্ড পাচ্ছি, বিশেষ করে যাদের দুইজন একটা দুইটা বা তিনটা বাচ্চা থাকে তাদের গুড একটা অ্যামাউন্ট রিফান্ড আসে বছর শেষে, মেডিকেড ফ্রি, আমার বাচ্চার কলেজের পয়সা দেওয়া লাগবে না। সো এই যে কমফোর্ট জোনটাই, কমফোর্ট জোন থেকে অনেকে বের হতে চান না, যে আমি এখানেই, আমি এখানেই খুব ভালো আছি, হ্যাঁ, যে আমার তো আমার সব কিছু ফ্রি আছে, আমি পাচ্ছি, সো আমার এক্সট্রা ইনকাম করে লাভ কী বা আমার ওই ধরনের বড় পরিকল্পনা করে লাভ কী। বাট অন দ্য আদার হ্যান্ড আমরা যদি চিন্তা করি যে না, আপনার ওইটা হয়তো আপনি চিন্তা করছেন যে আমি হয়তো 5,000, 10,000, 20,000 ডলার বেনিফিট পাচ্ছি, বাট এর এর থেকেও কিন্তু অনেক বড় বেনিফিট আপনার, যদি আমরা ওইভাবে প্ল্যান করি যে না, আমি একটা আমি সারা বছর রেন্ট দিব, আমি এখানে আসছি, মনে করেন কেউ হয়তো এখানে আপনার 30 ইয়ার্স ওল্ড, মানে সে 35 ইয়ার্স ওল্ড, সে হয়তো নেক্সট 30 বছর, 65 এসে রিটায়ার করবে, নেক্সট 30 বছর ধরে কিন্তু সে কন্টিনিউ রেন্ট পে করবে। সো সে যদি মনে করেন একটা বাড়িতে ইনভেস্ট করে, তাহলে এই যে 30 বছর পরে গিয়ে কিন্তু বাড়িটা ফুলি পেইড অফ হয়ে যাবে। সো তখন কিন্তু তার যে অ্যাসেটটা ক্রিয়েট হচ্ছে, আপনি যদি ইভেন ওই 10,000 বা 20,000 ডলার এভরি ইয়ার বেনিফিট আপনি ইভেন 30 ইয়ার্স ধরেন, তখন দেখবেন যে স্টিল কিন্তু আপনার যে লং টার্ম যে বেনিফিট এটা কিন্তু অনেক বেশি। তো আমাদেরকে ওই 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 কিরকম বেশি আমি একটু জানতে চাই। জি জি, বেশি বেশি হচ্ছে, বেশি হচ্ছে যে আপনাকে প্রথমত আপনার একটা রিটায়ারমেন্ট প্ল্যান মনের মধ্যে থাকা উচিত, আপনার একটা প্ল্যান থাকা উচিত যে আমি যখন 65 হব তখন তো আমার অ্যাবিলিটি থাকবে না ডে টু ডে কাজ করার জন্য, তো আমার একটা ইনকাম সোর্স দরকার, যে ইনকাম সোর্স দিয়ে আমার যে লিভিং কস্ট, যেটা লিভিং কস্টটা যেন আমার ইনকাম একটা প্যাসিভ ইনকাম তৈরি করে, যার থেকে এই আমার যেন আমার আমার যে লিভিং এক্সপেন্সগুলো যেন বহন করে। অবশ্যই আপনি সোশ্যাল সিকিউরিটি পাবেন, আপনি যদি কোনো রিটায়ারমেন্ট ফান্ড থাকে রিটায়ারমেন্ট ফান্ড পাবেন, বাট সোশ্যাল সিকিউরিটির উপরে ফুলি ডিপেন্ড না করে, যে আপনার কাপল অফ ইউনো ওয়াট এভার দ্য মানি যেটা আসবে এটার উপর ডিপেন্ড না করে, আমাদের অল্টারনেটিভ ওটা তো ডেফিনেটলি আপনার কন্ট্রিবিউট করছে সোশ্যাল সিকিউরিটি ফান্ডে, আপনি ওইটা পাবেন। যে বাইরে আমরা কী করতে পারি, যে জিনিসগুলো দ্বারা আমরা যেন টোটালি ওই সোশ্যাল সিকিউরিটির উপর ডিপেন্ড না হই, হ্যাঁ, বা অন্য ধরনের, যে আমাদের এটার জন্য আপনি যদি একটা রেন্টাল প্রপার্টি থাকে, একটা যদি আপনি মনে করেন 2 ফ্যামিলি বা 3 ফ্যামিলি একটা বাড়ি কেউ পারচেস করেন, দেন 30 বছর পরে গিয়ে যদি আপনার বাড়িটা পেইড অফ হয়ে যায়, সো দেন আপনি 30 বছর পরে গিয়ে স্টিল আপনি একটা ইউনিটে থাকছেন, বাকি 2টা ইউনিটে আপনার যদি পেইড অফ হয়ে যায় তখন যে রেন্টাল ইনকামটা আসবে এটা দিয়ে আপনার মরালেস, এটা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান। আপনার $30,000 ইনকাম থাকে, $30,000 ইনকামের জন্য সে হয়তো বছর শেষে আপনার রিফান্ড পাচ্ছে আপনার $8,000-$10,000 মোরালেস, দেন হচ্ছে যে ওনার কোনো ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে না, কিছুই করতে, রাইট, সো পয়েন্ট হচ্ছে যে কোনো খরচ নাই, এছাড়াও উনি $10,000 রিফান্ড পাচ্ছেন বাচ্চাদের জন্য। তো এখন যদি আপনি আপনি ইনভেস্ট করতে চান, আপনি একটা বাড়ি কিনতে চান, তখন কিন্তু আপনার যে ইনকাম লেভেলটা কিন্তু $30,000 হলে আপনার জন্য মর্গেজ পাওয়া হবে না। তো এটা তখন আপনাকে ইনকামটা বাড়িয়ে আপনাকে সেকেন্ড জব করতে বা ওয়াইফকে কাজ করতে হবে বা বিভিন্নভাবে আপনাকে ইনকামটা ইনক্রিজ করে এটাকে হয়তো $60,000-$70,000 নিয়ে যেতে হবে। তো এটা নেওয়ার জন্য হয়তো আপনি এটার জন্য আপনি ট্যাক্স পে করবেন $20,000 whatever it is, বাট আপনি একটা অ্যাসেট যখন পারচেস করতেছেন তখন কিন্তু আপনার এটা একটা লং টার্ম আপনার একটা 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 অ্যাসেট হয়ে থাকবে, এবং এটি ভবিষ্যতে আপনি বলছিলেন যে কাজে লাগার একটি বিষয় আছে। আমরা গত সপ্তাহেও সেলফ এমপ্লয়মেন্টের বিষয়টি এসেছিল, যারা নিজেরা নিজেদের প্রতিষ্ঠান কিংবা উবার
যারা অপারেটর আছেন তাদের সম্পর্কে বলছিলেন যে অনেকগুলো তথ্য তাদের সংগ্রহ করে রাখতে হবে। আমরা পরিকল্পনার অংশে থাকি, তারপরে বিরতির পর আপনি যেমনটি বলছিলেন যে কলগুলো আসে আরএস থেকে, হুমকি ধামকি যে বিষয়গুলো থাকে কিংবা ভুয়া কল আমরা যেগুলো বলি সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে পরিকল্পনার অংশে আপনি সেলফ এমপ্লয়েড যারা তাদের জন্য কি ধরনের, আপনি বলছিলেন আবার একটু সুন্দর করে, জি জি অবশ্যই ভাবে সুস্পষ্ট ভাবে বলতে। শিওর, সেলফ এমপ্লয়েডদের বিশেষ করে প্রবলেম যেটি সেটি হচ্ছে যে যাদের আনইনকর্পোরেটেড, আপনি নিজের নামের উপর কোনো প্রফেশনাল আসছেন বা কোনো ধরনের প্রফেশনাল, বিশেষ করে আপনি উবার অপারেটর বলেন, ট্যাক্সি অপারেটর বলেন বা লিমোজিন অপারেটর বলেন, সবারই কিন্তু কম বেশি লাইসেন্স আছে। এটার মধ্যে থাকতে পারে কেউ, কারো হয়তো নেইল স্যালুন থাকতে পারে, কারো হয়তো আপনার কেউ রিয়েলটার হতে পারে, কেউ লোন অফিসার হতে পারে। তা বিশেষ করে এইসব প্রফেশনের জন্য আপনার একটা লাইসেন্স আছে, আপনি বিজনেস করছেন। বাট আমরা ভুলে যাই যে আমাদের কী ধরনের, এগুলো কিন্তু সবই কিন্তু স্মল বিজনেস। এখন স্মল বিজনেসের পক্ষে এটা এটা আপনার কস্ট ইফেক্টিভ না যে আপনি আপনি এটার জন্য আপনি থাউজেন্ডস অফ থাউজেন্ডস অফ ডলার আপনি খরচ করে আপনি এই যে বুক কিপিং বা আপনি একটা বুক কিপার আপনার অফিসে রাখবেন এই আপনার বুকস অ্যান্ড রেকর্ড মেনটেন করার জন্য। সো সহজভাবে আমরা যেটি করি সেটি হচ্ছে আপনি যে ধরনের প্রফেশনে আসেন আপনি ট্রাই করা উচিত জিনিসটা সহজ করার জন্য, যে আপনার কোনো এক্সট্রা সময় নাই বা এক্সট্রা লোক নাই বা মানি খরচ করতে চান না, অ্যাটলিস্ট সিম্পলি একটা ডেবিট, একটা ব্যাঙ্ক, একটা সেপারেট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেন। আপনি সব ইনকাম এবং এক্সপেন্সগুলো আপনি ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি অপারেট, আপনি যদি সব খরচগুলো বহন করেন, তখন কিন্তু বছর শেষে গিয়ে ওই একটা অ্যাকাউন্টের মধ্যে আপনার সব ধরনের এক্সপেন্সগুলো আছে। আমরা ট্রাই করবো যাতে করে প্রতিটা এক্সপেন্সগুলো আমরা যেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বা যে কোনো একটা ক্রেডিট কার্ড, যদি অনেকে আপনি মনে করেন যে আমি এটার জন্য সেপারেট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাই না, তাহলে অ্যাটলিস্ট একটা কার্ড বা একটা ডেবিট কার্ড আপনি ইউজ করেন, যে একটা কার্ডের মাধ্যমে সব এক্সপেন্সগুলো আমরা ট্রাই করি খরচ করার জন্য। তখন বছর শেষে গিয়ে আপনার একটা সামারি থাকবে যে আমার এই খরচগুলো, এই খাতে আমার এই খরচগুলো আসছে। এবং তখন যদি কোনো ধরনের আপনার স্টেট থেকে বা আইআরএস থেকে যদি কখনো অডিট হয়, তখন আমরা ওই স্টেটমেন্টগুলো কিন্তু আমরা দিয়ে আমরা বেসিক্যালি প্রুফ প্রোভাইড করতে পারবো যে না আমাদের যে খরচগুলো আমরা ক্লেম করছি ট্যাক্স রিটার্নে, এই খরচগুলোর সব সাপোর্টিং ডকুমেন্ট হচ্ছে যে আমার রিসিট আছে প্লাস হচ্ছে আমার পেমেন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডে গেছে। যখন একটা অডিট হয় তখন দুইটা জিনিস তারা এক্সপেক্ট করে, একটা হচ্ছে যে আপনার যে ভেন্ডর যাকে আপনি পে করছেন সে আপনাকে একটা ইনভয়েস বা একটা ভাউচার বা কিছু একটা দিবে, আপনাকে বিল দিবে। সেকেন্ড থিং হচ্ছে যে মানিটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যেতে হবে বা ক্রেডিট কার্ড থেকে। আচ্ছা, সে এখন যদি অনেকে আসে যে অনেকে মনে করেন যে না আমার তো রিসিট আছে, আমি যখন গ্যারেজে যাচ্ছি আমি ক্যাশ দিই, আমি লিজ পেমেন্ট করছি, তখন আমাকে তো রিসিট দিচ্ছে, বা শুধু আপনার রিসিপ্টটা এনাফ না, আপনার আপনার ফান্ডটা আপনার অ্যাকাউন্ট থেকে ট্রানজিশনের বিষয়টি থাকে। এটির কারণটা হচ্ছে যে আপনি এখন আপনি নিজেই যদি একটা এখন আপনি একটা সফটওয়্যার কিনে আপনি নিজে একটা রিসিপ্ট প্রিন্ট আউট করতে পারেন, একটা ডিজাইন করতে পারেন, ওটা ভেরিফাই করার জন্য যেটা লিজিটিমেট এক্সপেন্স এবং এটার জন্য আপনি পে করছেন। এই বিষয়গুলি, এই খুঁটিনাটি ব্যাপারগুলো এখন আমরা বিশেষ করে দেখি আমাদের সবাই আমরা কম বেশি স্মার্টফোন ইউজ করি, স্মার্টফোনগুলোতে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, যদি একটু ভেরিফাই করতে হবে যে মেক শিওর তাদের রিভিউ ভালো, বিভিন্ন ধরনের অ্যাপস আছে। আপনি আমাদের আমরা অল দ্য টাইম আমরা পিকচার তুলতেছি, সেলফি তুলতেছি, রাইট? সো এই জিনিসগুলো কিন্তু আমরা প্রতিটি ডকুমেন্টস, ওখানে অনেকে মনে করেন যে এই রিসিট বা এইগুলোর রেকর্ড কিপিং করে এগুলো একটা ঝামেলা, কিন্তু সহজভাবে যদি চিন্তা করি যে আপনার ফোন দিয়ে আপনি একটা পিকচার তুলে আপনি একটা বা আপনি বিভিন্ন আপনি ড্রপ বক্সে বা গুগল ড্রাইভে আপনি কোথাও আপনি সেভ করে রাখলেন, সো জাস্ট অ্যাটলিস্ট একটা পিকচার তুলে আপনি রেখে দেন, তাহলে আপনার অ্যাটলিস্ট আপনার সিস্টেমে ফোনে থাকছে বছর শেষে বা আপনি হয়তো কয়েক মাস পর পরে গিয়ে আপনি আপনার যে পিকচারগুলো আছে বিশেষ করে এই বিজনেস রিলেটেড যেগুলি সেগুলো আপনি কোনো এক জায়গায় সেভ করে রাখলেন, গুগল ড্রাইভে বা ড্রপ বক্সে বা কোনো একটা আপনার হার্ড ড্রাইভে কোথাও সেভ করে রাখলেন। তো তখন যে আমার এখানে অনেক সময় দেখা যায় যে আপনার স্মল বিজনেসের জন্য টাফ হয়ে যায় এই রিসিটগুলো আপনার অর্গানাইজ করা। অনেকে আমরা দেখি যে আপনার যে শুবক্স যেটি, যে অনেকে শুবক্স ইউজ করেন, বিভিন্ন রকম সব রিসিটগুলো শুবক্সে ড্রপ করেন, বছর শেষে আপনার শুবক্সটা নিয়ে সিপিআর কাছে গিয়ে বলেন যে ভাই এটা আমার হচ্ছে সব খরচ এখানে আছে। তো ওটা না করে আরও সহজভাবে এই যে আমরা যেটা বললাম, এখন মোস্টলি আমরা এক্সপেক্ট করি এখন আমাদের ক্লায়েন্ট, বেশিরভাগ ক্লায়েন্ট কী করেন, আমাদের ইনফরমেশনগুলো তারা ইমেল করে দেন, ফ্যাক্স করে দেন, টেক্সট মেসেজ পাঠিয়ে দেন, বিভিন্ন রকমের এই যে টেকনোলজিটা ইউজ করে আমাদের আমাদের কাজেও আমাদের সহযোগিতা করেন আর কি। এবং এটির যে আমি বলবো যে প্রমাণের যে দিকটি সেটিও খুব সহজ হয় প্রমাণ করা, ট্রানজিশনের বিষয়গুলো। শুধু এটি কিন্তু আপনার, এটি শুধু সেলফ এমপ্লয়েডের জন্য, এটি কিন্তু আপনি স্মল বিজনেস বলেন, বড় প্রতিষ্ঠানের হয়তো তাদের, আপনি যখন বড় প্রতিষ্ঠানগুলোর তাদের হয়তো অফিসে একটা নিজের অ্যাকাউন্টেন্ট আছে বা একটা বুক কিপার আছে, কিন্তু স্মল যারা একেবারে যাদের ওই ধরনের কোনো হেল্প নাই তাদের জন্য এটি। আর বিশেষ করে যাদের যে অনেক আমরা বিজনেস দেখে থাকি যে বিজনেসগুলো হয়তো তিনজন বা পাঁচজন এমপ্লয়ি আছে,
তারাও কিন্তু এই জিনিসগুলো এভাবে মেইনটেইন করতে পারেন যে না আমার যদি তাদের ইন হাউস বুক কিপিং না থাকে বা রেকর্ড কিপিং না থাকে, তারা কিন্তু এটা ওইভাবে করতে পারেন যে অ্যাটলিস্ট আমি যতটুকু সম্ভব আমি আমি চেষ্টা করি যে আমার এই রেকর্ড কিপিং গুলো যেন আমি সুন্দর করে করতে পারি। মানে সেটি একদম ব্যক্তিগত পর্যায়ে আপনি বলছিলেন যে ছোট ছোট বিজনেস যাদের হয়তো ওই অ্যাকাউন্টেন্ট আলাদা ভাবে নেই, তারাও এই কাজটি করতে পারে তাদের নিজেদের জন্য। অবশ্যই রাইট, অবশ্যই আপনার যে জিনিসটি আমরা করতে যেটা করি আমরা অবশ্যই জিনিসটা আমরাও করি, বাট আমি বিশেষ করে যারা একেবারে এটা এটার জন্য এক্সট্রা যে খরচ বা এটা এটা বহন করতে চান না তাদের জন্য বলছি। অবশ্যই আমরা একটা প্রশ্ন নিয়ে একজন আছেন আমাদের সাথে যুক্ত, কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নামটি বলে নিতে হবে। জি, আমি কামরুজ্জামান ব্রুকলিন থেকে বলছি। জি কামরুজ্জামান ভাই। জি, আমি সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন যে আমরা ফ্যামিলির তিনজন, আমি 1099 এবং আমার ওয়াইফ W2 এবং আমার ছেলে W2। তো আমরা ছেলেটা গত বছর করা হয় না, কারণ ইনকাম ছিল বিলো 1000। তো এবছর হয়তো ওকে আমরা ইনক্লুড করতে পারি। সেক্ষেত্রে আমি যার মাধ্যমে পড়াই আমার একটু কনফিউশন লাগছে যে W2-তে কি কোনো মাইনাস করা যায় না? আমার ওয়াইফের যে যাতায়াত খরচ সেটাও সে মাইনাস করে না কতবার। তাতে দেখা গেছে যে আমাদের ইনকামটা হাই দেখানে আমার মেডিকেলটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমি একজন বাইপাস সার্জারির রোগী, এবছর এপ্রিলে আমি বাইপাস করেছি এবং সেক্ষেত্রে আমার মেডিকেল এবছর আমার রেনুই হচ্ছে না আর কি, হাই ইনকাম দেখানোর কারণে, এবং অনেক কিছু রিডাকশন করে নাই সে আমার জানা মতে। তা আমার প্রশ্ন হলো যে W2-তে কি কোনো রিডাকশন করা যায় না? আচ্ছা ধন্যবাদ। আপনি আপনি যদি একটু আমাকে আপনার ছেলের বয়সটা যদি আপনি শেয়ার করতেন তাহলে আমি জিনিসটা একটু ক্লিয়ার হতো। ছেলের বয়স এই যে 18 হয়েছে এবছর, স্টুডেন্ট। জি জি জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সো বেসিক্যালি আপনার যে বিষয়টি সেটি হচ্ছে যে W2-র যে ডিরেকশনের কথা বলছেন, W2 ডিরেকশন, জি, কিছু কিছু প্রফেশন আছে যেটা অবশ্য নেক্সট ইয়ার থেকে আপনার এই W2-র যে ডিরেকশন যেটা আপনার জব রিলেটেড এক্সপেন্স যেটি বলে, সেই জব রিলেটেড এক্সপেন্সটা নেক্সট ইয়ার থেকে থাকছে না, অ্যাটলিস্ট ফর 5 ইয়ার্স। ট্যাক্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে রাইট কর পরিকল্পনায় এই যে আপনার জব রিলেটেড এক্সপেন্সের জন্য যে একটি কলম ছিল, এই কলমটি আইটেমাইজ ডিরেকশন থেকে এটা এটা উঠে যাচ্ছে। সো এই ধরনের এক্সপেন্সগুলো আর দেখানো যাবে না অ্যাটলিস্ট ফর নেক্সট 5 ইয়ার্স, তারপরে আবার যদি পরিবর্তন হয়। সো আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি যদি, যেহেতু আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে আপনি যদি আপনার মেডিকেইডের আপনি বর্ডার লাইনে থাকেন, তো এটার জন্য আপনার শুধু W2 ডিডাকশন, এটা মোস্টলি যে W2-র ইনকামগুলো আপনার রিলেটেড না, এটা আপনি যে ডিরেকশনগুলো নেবেন হয়তো আপনি যাতায়াতের জন্য, এটা আসলে W2 ইনকামের সাথে যাতায়াতের এক্সপেন্সের সাথে এটা ডিডাক্ট করা যায় না। বাট আপনার 1099-এর যে ইনকামগুলো, এর থেকে আপনি যত ধরনের এই 1099 ইনকাম রিলেটেড যত ধরনের এক্সপেন্স আছে প্রতিটা এক্সপেন্স কিন্তু আপনি ডিডাক্ট করতে পারেন। এর মধ্যে অনেক এক্সপেন্স আছে ডাইরেক্ট এক্সপেন্স, অনেক এক্সপেন্স আছে যেটা হয়তো আপনি হয়তো জানেন না, বাট আপনি হয়তো বিজনেসের জন্য করছেন বা আপনার 1099 ইনকামের জন্য করছেন। সো আপনার এর বাইরে যেটি আমি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনি একেবারে বর্ডার লাইনে থেকে থাকেন, তো সেহেতু আপনার আপনি আরেকটা জিনিস করতে পারেন, আপনার ওয়াইফের W2 থেকে যে ইনকাম, ওই ইনকাম থেকে আপনি একটা পোর্শন কিন্তু ওনার রিটায়ারমেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করলে তখন কিন্তু আপনার যে ট্যাক্সেবল ইনকামটা কিন্তু কমে আসবে। সো লেটস সে আপনি আপনার টোটাল ওনার ইনকাম থেকে আপনি যদি এখানে $5,000 আপনি কন্ট্রিবিউট করেন, এটা আপ টু 18,000 পর্যন্ত আপনি কন্ট্রিবিউট করতে পারেন ওনার জন্য। এটা মোস্ট প্রবলি আপনার যে ওনার যে এমপ্লয়ার আছে এমপ্লয়ারের থ্রো দিয়ে, এটা আপনি আমাকে ডিটেলস স্টুডিওর বাইরে প্রশ্ন করলে আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। সো টু সামারাইজ দিস, আপনার উনি যদি এই কন্ট্রিবিউশনটা করেন, আপনার যতটা ডিফারেন্স, মনে করেন যদি আপনার মেডিকেটের জন্য আপনার 5,000 কমালে আপনার আপনার জন্য পারফেক্ট, তখন আপনি 5,000 কন্ট্রিবিউট করলেন টুয়ার্ডস দ্য রিটায়ারমেন্ট ফান্ড, করলে আপনার ট্যাক্সেবল ইনকামটা $5,000 কমে যাবে। দেন আপনার যে মেডিকেটটা আপনার সিকিউর হয়ে যাবে বা আপনার কনফার্ম হয়ে যাবে যে না মেডিকেটটা আপনি লুজ করবেন না। সো এই ধরনের অপশান আছে, আপনার কোনো CPA-র সাথে আপনি যোগাযোগ করেন, করে আপনি এটা জিনিসটা আপনি ডিটেল জানেন যে কীভাবে আমি রিটায়ারমেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করে আমার আমার এজিআই যেটা অ্যাডজাস্টেড গ্রস ইনকামটা কীভাবে আমি কমায় নিয়ে আসতে পারি যাতে করে আমার মেডিকেড যেন আমাকে ডিসকোয়ালিফাই না করে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকজন আছেন। শিওর, কে আছেন আমাদের সাথে যুক্ত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিজোনা থেকে বলছিলাম, আমার নাম আরিফ আমান। জি আরিফ ভাই, আমার আসলে সম্মানিত অতিথির কাছে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি গত বছর দেশে গিয়েছিলাম, তো আমার পৈতৃক সম্পত্তি দেশে বিক্রির ফলে আমি
$10,000 বেশি নিয়ে দেশ থেকে আমেরিকায় ঢুকি, এবং এইটা আমি ইমিগ্রেশনে ডিক্লেয়ার করি, তারা আমাকে একটা কপি দিয়ে দেন, আমি এই টাকাটা ডিক্লেয়ার করাতে। আমার সম্মানিত অতিথির কাছে আমার প্রশ্ন, আমি যখন আগামী বছর এ বছরের জন্য ট্যাক্স ফাইল করব, এটা কি আমাকে এখানে ইনকাম হিসাবে দেখাতে হবে? আচ্ছা জি, ধন্যবাদ আরিফ ভাই। আপনাকে আমাকে একটু যদি ক্লারিফাই করেন যে আপনি যেহেতু এটা পৈতৃক সম্পত্তি, বাট পৈতৃক সম্পত্তির উপরে মানে সেটি হচ্ছে যে আপনার আপনি যখনই এটা আপনি আপনি পৈতৃক সম্পত্তি যখন আপনার কাছে আসবে, তখন এটার একটা একটা আইদার আপনার প্যারেন্টসের যে কস্ট ছিল এটার জন্য, আপনি যদি এটা আপনি যদি সেল করেন, যখন সেল করবেন তখন ওইটা আপনার যে গেইনটা হবে হচ্ছে আপনি যখন সেল করছেন ভার্সেস যখন আইদার আপনার আপনার প্যারেন্টস যখন প্যারেন্টসের থেকে আপনার কাছে যখন আসছে, ওই টাইমে যে মার্কেট ভ্যালু ওইটা একটা হতে পারে, অথবা আপনার প্যারেন্টস যদি কোনো ট্যাক্স না পে করে থাকে, দেন সেক্ষেত্রে বাংলাদেশে এই ধরনের সিস্টেম নাই। সো আপনাকে একটা এই ধরনের একটা একটা ফাইন্ড আউট করতে হবে যে অ্যাটলিস্ট আপনার প্যারেন্টস যখন আপনাকে এটা আপনার কাছে আসছে তখন এটার ভ্যালু কত ছিল ভার্সেস আপনি যখন সেল করছেন, এটার মাঝে যদি কোনো ডিফারেন্স থাকে সেটি হচ্ছে আপনার গেইন ট্যাক্স। আপনার টোটাল অ্যামাউন্ট, এটা আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে প্রতি বছর কিন্তু আপনার আপনার আপনি একজন ইউএস, আপনি আমি জানি আপনি সিটিজেন কিনা, আপনি ইউএস সিটিজেন হিসেবে সিটিজেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নাগরিক রাইট, তো আপনাকে এখানে প্রতিটা সিটিজেন কিন্তু ট্যাক্স ফ্রি গিফট নিতে পারে, আই থিঙ্ক ইস অ্যাবাউট $11,000 or $12,000 সামার এভরি ইয়ার এটা চেঞ্জ হয়। সো এই টাকাটা আপনি যদি আপনাকে কেউ এটা আপনাকে গিফট দেয়, বিশেষ করে ফ্যামিলি মেম্বার থেকে, তখন এটার উপরে ট্যাক্স দিতে হয় না। সো আপনাকে ফাইন্ড আউট করতে হবে যদি কোনো ডিফারেন্স থাকে। এখন আপনার ইনভেস্টমেন্টের টাকা যদি আপনি সেল করে নিয়ে আসেন ওইটা কিন্তু ট্যাক্সেবল না, বাট যদি আপনার কোনো গেইন থাকে যে আপনার আপনি ইনভেস্ট আপনি যেহেতু ইনহেরিটেন্সের আপনার পৈতৃক সম্পত্তি থেকে আসছে, তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার ওই আপনার যে টাইমে আপনার কাছে আসছে থেকে আপনি যখন সেল করছেন, এটা লেসে আপনি যখন আপনার কাছে আসছে তখন এটার দাম ছিল মনে করেন লেসে $20,000, যখন আপনি এটা সেল করছেন তখন এটা সেল করছেন $25,000। সো আপনার আপনি যে টাইমটা আপনি হোল্ড করছেন সেক্ষেত্রে আপনার $5,000 আপনার গেইন হয়েছে এই টাইমটায়। সো ওই $5,000-এর উপরে এর থেকে আপনি সব ধরনের এক্সপেন্সগুলো বাদ দিবেন, খরচগুলো বাদ দিবেন, এর মধ্যে আপনার হয়তো ব্রোকারের ফি থাকতে পারে, রেজিস্ট্রেশনের যে ফিগুলো, বিভিন্ন ধরনের সব কিছু খরচগুলো বাদ দিয়ে যদি প্রফিট থাকে, গেইন থাকে, সেই গেইনটা আপনি এখানে রিপোর্ট করতে পারেন। আরেকটা জিনিস যেহেতু আপনি পয়েন্ট আউট করছেন, সেহেতু আরেকটা জিনিস আমি ভিউয়ারদের জন্য বলতে চাই, বিশেষ করে যাদের এই ধরনের বাংলাদেশে প্রপার্টি আছে, তাদের বাংলাদেশের আপনার যদি ইভেন কোনো রেন্টাল প্রপার্টি থাকে বা অন্য কোনো ধরনের ইনকাম সোর্স থাকে, আপনি ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার হলে আপনাকে এই ইনকামগুলো ইউএস ট্যাক্স রিটার্নে ডিক্লেয়ার করতে হবে, জানাতে হবে। এটা হচ্ছে একটা হচ্ছে ইনকাম, কারণ ইউএস ট্যাক্সটা আমরা ফাইল করি গ্লোবাল ট্যাক্সের গ্লোবাল ইনকামের উপরে। সো আপনার যদি সারা বিশ্বের কোথাও কোনো অ্যাসেট থাকে বা ইনকাম থাকে সেটাও আপনি ট্যাক্সে রিপোর্ট করতে হবে। আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি আর তারপরে এসে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এ পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ আপনাদের টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে সিপিএ ইয়াকুবে খান আছেন আমাদের সাথে। আমাদের সাথে ফোনে একজন অপেক্ষা করছেন, আমরা প্রশ্নটা নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যাঁ, আমি কুইন্স থেকে কামরুজ্জামান বলতেছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম সম্মানিত অতিথি কাছে, আমরা যদি ব্যাংকে, আমি কিছু টাকা যদি ব্যাংকে রাখি, ভবিষ্যতে বাড়ি কেনার জন্য তো ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে লাগে, যদি আমার ব্যাংকে টাকা থাকে, এটা আমার সঞ্চয়ের টাকায় মনে করেন, আমেরিকায় আমি কাজ করছি, টাকাটা ইনকাম করছি, আমার সব ডকুমেন্ট আছে যে আমি কাজ করছি, আমার দেশে মনে করেন দেওয়া লাগছে না অনেক কিছু, না আমি অনেক টাকা, এখন যদি ব্যাংকে আমি কত টাকা রাখা রাখতে পারবো, আমার মেডিকেট বা অন্য রকম কোনো এফেক্ট করবে না, আমার ওয়াইফ কলেজে পড়তেছে। আচ্ছা জি, ধন্যবাদ কামরুজ্জামান ভাই। আপনার মেডিকেডের ব্যাপারটা আমি এটা বিশেষ করে জানতে চাই যে আপনার বিশেষ করে আপনার কোনো অ্যাসেট আছে কি না, বা আপনার ওইটা আপনাকে ডিক্লেয়ার করতে হবে। আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে আপনার যে আপনার যদি টাকা থাকে, তো টাকাগুলো আপনাকে সব কিছু আপনাকে ডিসক্লোজ করা উচিত। আপনার যদি টাকা থাকে আপনি বলবেন না যে আমার টাকা নাই, যত টাকা আপনি যদি ডিসক্লোজ করার পরও যদি আপনাকে মেডিকেড কোয়ালিফাই করে দেন ফাইন, আর যদি না হয় দেন প্রবলেমটা হচ্ছে যদি কখনো আপনাকে আপনি যদি এটা রিপোর্ট না করেন এবং পরে যদি ফাইন্ড আউট করে, তখন হয়তো আপনাকে ওরা যত টাকার মেডিকেড আপনাকে প্রোভাইড করছে এটা পেনাল্টি সহ হয়তো আপনাকে এটা ফেরত দিতে হতে পারে, আপনি যত টাকা আপনি সার্ভিস ইউজ করছেন। সো এক্স্যাক্টলি ওইভাবে আমি নাম্বারটা
এটা এটা বছরে বছর হয়তো চেঞ্জ হয় বা বিভিন্ন ধরনের, এটা আপনি যেটা করতে পারেন, আপনার যে মেডিকেডের যারা রিপ্রেজেন্টেটিভ আছে আপনি তাদের কাছে আপনি যদি প্রশ্ন করেন যে আমার এই ধরনের ফান্ড থাকলে, বিশেষ করে যাদের এই ধরনের অ্যাসেট বা রেন্টাল প্রপার্টি থাকে, স্টিল তারা কিন্তু পান, বাট আপনাকে ডিসক্লোজ করা উচিত। সো এটা আপনার যদি সঞ্চিত টাকা থাকে আপনার এটা কোনো প্রবলেম নাই, এটা IRS এর থেকে কোনো প্রবলেম নাই। কারণটা হচ্ছে যে অ্যামাউন্টের পরিমাণ কত রাখতে পারি সাধারণত, এইটা এইটা হচ্ছে মেডিকেডের উপর, এটা 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 আই থিঙ্ক ইয়ার টু ইয়ার ভেরি করে, আমরা মেডিকেডের সাইডটা আমি এটা আপনাকে মেডিকেডের যে রিপ্রেজেন্টেটিভ থাকে কোম্পানিকে ফোন করে, কোম্পানিকে রাইট, এটা সিটিকে ফোন করে ইয়ে করে আমরা ট্যাক্সের বিষয়টা নিয়ে আলোচনা করি। সো ট্যাক্সের সাইড থেকে আপনার অ্যাজ লং অ্যাজ আপনার এই সেভিংসটা আপনার বিভিন্ন, যদি আপনার বিভিন্ন বিভিন্ন দিনে বিগত দিনের আপনার ইনকাম থেকে সঞ্চিত অর্থ যদি আপনি জমা জমা ইভেন আপনি 100-200 couple of 100,000 করেন, বা আপনি যদি এটা আপনি যদি সাপোর্টিং ডকুমেন্টস দেখাইতে পারেন যে না আমার এই টাকাটা আমার লাস্ট 10-20 ইয়ার্সের সেভিংসের টাকা, সেক্ষেত্রে IRS এর সাইড থেকে আপনার কোনো প্রবলেম নাই, বাট মেডিকেডের সাইডটা আপনার মেডিকেডের সাথে আপনার ওদের সাথে কনসাল্ট করতে হবে, আলোচনা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? আমি কুইন্স থেকে আলম বলছি। আলম ভাই বলুন। আমি একজন গ্রিন এদেশে গ্রিন কার্ড দাদি 3 বছর হলো এদেশে এসেছি। জি আপনার প্রশ্নটি, আমি আমার দেশ থেকে টাকা এনে বাড়ি কিনতে চাই এখানে, এখন করণীয় কি? আচ্ছা, টাকা এনে যদি বাড়ি কিনতে চান করণীয় কি? জি জি আলম ভাই ধন্যবাদ আপনাকে। দেশের থেকে যতটুকু আপনিও জানেন, এটা আমরা সবাই কম বেশি জানি, দেশের থেকে আপনার টাকা আনার কোনো লিগ্যাল সোর্স নাই। কিছু কিছু হয়তো কোনো এমার্জেন্সি মেডিকেল বা স্টুডেন্টদের জন্য কিছু ফান্ড ওরা ওরা ওদের ওরা অথরাইজ করে, বাকিটা করে না। সো অনলি আপনার অপশান হচ্ছে আপনি যদি দেশে যান, আপনি দেশে গিয়ে আপনি যদি যেটা মিনিমাম ম্যাক্সিমাম যে অ্যামাউন্টটা আপনি ক্যারি করতে পারেন এই টাকাটা আপনি নিয়ে আসতে পারেন, এইটাই একটা সোর্স আর কি। বাট আপনি এখানে নিয়ে আসলে মেক শিওর এই টাকাটা যখন আপনি ক্যারি করবেন আপনি চেষ্টা করবেন এইটার বিভিন্ন ধরনের আপনার ডকুমেন্ট রাখার জন্য, আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন তখন হয়তো ব্যাংকে গিয়ে আপনি ডলারটা যখন ভাঙাবেন তখন ব্যাংকে আপনার পাসপোর্ট এটা এন্ডোর্স করে নেবেন যে আপনি কত টাকা আপনি নিয়ে যাওয়ার জন্য আপনি ভাঙাচ্ছেন ব্যাংক থেকে। দেন আপনি যখন আবার US আপনার কাস্টমসে যখন আসবেন, কাস্টমসে এসে সেম থিং আপনি ওদেরকে রিপোর্ট করবেন যে আপনি $10,000 কম হলে আপনাকে রিপোর্ট করতে হয় না, বেশি হলে রিপোর্ট করতে হয়। সো $10,000 কম যদি নিয়ে আসেন তখন ওদেরকে আপনি রিপোর্ট করবেন যে আমি $10,000 ক্যারি করছি। দেন হচ্ছে আপনি বাংলাদেশে যদি কোনো অ্যাসেট সেল করেন, বাড়ি সেল করেন বা অ্যাপার্টমেন্ট সেল করেন, তখন সেগুলোর যে ক্লোজিং ডকুমেন্টসগুলো যে আপনার এই ডকুমেন্টসগুলো রেখে দিবেন, যাতে করে এইখানে যখন এই টাকাটা এসে আপনি ব্যাংকে জমা দিবেন যদি কখনও IRS আপনাকে কোশ্চেন করে যে এই টাকাটা আপনার কোত্থেকে আসছে, এই টাকাটা আপনি আপনার ট্যাক্স রিটার্ন রিপোর্ট করেন নাই, তখন কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে, তখন মনে করতে পারে যে এটা এটা আপনার ক্যাশ ইনকাম যেটা আপনি রিপোর্ট করেন, যার জন্য এই যে বিভিন্ন 2-3টা যে ডকুমেন্টস মেনটেন করার কথা বললাম এটি করবেন কন্টিনিউ, এভাবে আপনি এনে বাড়ি কিনতে পারেন। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা একটু নিয়ে নেই, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুনা বলছিলাম মিশিগান থেকে। জি মুনাপা। আচ্ছা, আমার ভাইয়ের ট্যাক্স রিটার্ন করছিল 2017 এর জয়েন্ট ট্যাক্স রিটার্ন, এবং আমার আব্বু আম্মু সহ, তো হঠাৎ করে 2018 এর বিগিনিং ওরা একটা লেটার পাঠাইছে IRS থেকে যে ওরা যে সেম ভাই সেটা প্রুফ করার জন্য সেম অ্যাড্রেসে থাকতেছে, ওরা প্রুফ করার জন্য কিছু কিছু লাইক স্কুল মেডিকেল সামথিং কিছু একটা, তো আমরা স্কুলের কাগজ দিছিলাম, মেডিকেলের কাগজ দিছিলাম, তারপরে ওরা আবার রিসেন্টলি একটা লেটার করছে যে ওরা এটা স্যাটিসফাইড না পিটিশন করার জন্য সামথিং লাইক দ্যাট। তো এটা কি রিলেটেড হতে পারে বা আমাদের কোনো আইডিয়া নাই? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এটির বিশেষ করে আপনার IRS এর যখন একটি একটি যখন একটি অডিট আসে বা আপনার যখন ওরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে, তখন এই প্রশ্নের মধ্যে বিভিন্ন হয়তো একটা পয়েন্ট না বা বিভিন্ন পয়েন্ট থাকে, বিভিন্ন ওয়েতে জিনিসগুলো ওরা চায়, তো এটা আসলে বলা মুশকিল এক্স্যাক্টলি লেটারগুলো না দেখে, কারণ আমরা দেখলে তখন আমি এক্স্যাক্টলি বলতে পারবো যে ওদের কী রিকোয়ারমেন্ট ছিল বা ওরা কী জিনিসটা চাচ্ছে আপনার কাছে এক্স্যাক্টলি। সো ওইটা স্যাটিসফাই করার জন্য আরেকটি বিষয় হচ্ছে যদি আপনার প্যারেন্টস যদি এখানে যদি অ্যাটলিস্ট 6 মাস যে যে ট্যাক্স ইয়ার যেটা সেই ট্যাক্স ইয়ারের মধ্যে যদি মিনিমাম 6 মাস এখানে না থাকে বা ওইটা যদি ওই আপনার সাপোর্টিং ডকুমেন্টস যদি আপনি প্রোভাইড না করতে পারেন, লেটস সে আপনি 17 ট্যাক্স ফাইল করলেন, তো 17 ওনাদেরকে অ্যাটলিস্ট 6 মান্থ US এর মধ্যে থাকতে হবে।
আদারওয়াইজ আপনার ভাই ওনাদেরকে ক্লেম করতে পারবেন না। সো ওইটা যদি অনেক সময় কয়েকটা টেস্ট আছে, রেসিডেন্সি টেস্ট, আপনার ইনকাম সাপোর্টিং টেস্ট আছে, রিলেশনশিপ টেস্ট আছে, সেই টেস্টগুলো আপনাকে যদি এটা ভেরিফাই করতে পারেন দেন তারা অবশ্যই কোয়ালিফাইড। বাট আমাকে জানতে হবে যে এক্স্যাক্টলি ওরা আপনার আর ডিটেলস জানা দরকার, তাহলে আপনাকে ওইভাবে কনফার্ম কোনো ইনফরমেশনগুলো আপনার দেওয়াটা মুশকিল হবে। মানে এক একজনের ফাইল, এক একজনের ফাইল চলে, এক একজনের ফাইল এরকম প্রেক্ষাপটে কি চেয়েছেন সেটির উপরে নির্ভর করে। এটি এটি এটির পরিপ্রেক্ষিতে আরও প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমি জানলে তখন আমি বলতে পারবো যে এটা আপনার। তো স্টুডিওতে এটা না করে পার্সোনাল ইনফরমেশন বেটার হচ্ছে, আপনি চাইলে স্টুডিওর বাইরে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। হেল্প করার জন্য আরেকটি বিষয় আপনি বলছিলেন, আইআরএস থেকে যদি ফোন আসে ওই বিষয়ে ফোনের ব্যাপার যেটি সেটি হচ্ছে যে আপনার বিশেষ করে আজকের ভিউয়ার যারা আছেন আপনারা বা আপনাদের পরিচিত আপনাদেরকে সব আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনারা একটু ইনফর্ম করে রাখবেন যে আইআরএস নামের একটা ভুয়া কল বা একটা একটা কল আসে। এই কলগুলি হচ্ছে আপনার বিশেষ করে কল করে আপনাকে অনেক সময় আপনাকে মেসেজ রাখে, যদি আপনাকে পেয়ে যায় তখন আপনাকে ওরা খুব থ্রেট দিবে, খুব ধরনের আপনার হুমকি দিবে যে আপনাকে ডিপোর্ট করে দিব, আপনার ট্যাক্স ডিউ আছে। এখন হয়তো আপনি জানবেন না যে আপনার ট্যাক্স ডিউ আছে কিনা, বাট মোস্টলি আইআরএস যদি কোনো আপনার ট্যাক্স ডিউ থাকে, আইআরএস প্রথমত আপনাকে লেটার পাঠাবে, চারটে পাঁচটা লেটার পাঠানোর পরে যদি আপনি রেসপন্স না করেন সেক্ষেত্রে তখন ওরা আপনাকে এটা আপনার ইয়ে করতে পারে, আপনার কাউন্টিতে পাঠিয়ে দিতে পারে এই টাকাটা আপনার ব্যাংক থেকে কালেক্ট করার জন্য। বাট মোস্টলি আইআরএস আপনার কল করে থ্রেট দেয় না বা আপনাকে ডিপোর্ট করে দেওয়ার জন্য কোনো রকমের কোনো হুমকি দেয় না। সো এই ধরনের বিষয়গুলি অনেকে হচ্ছে, বিশেষ করে যখন কল করে আপনাকে বলবে যে আপনি ফোন রাখতে পারবেন না, আপনাকে এখনই সিবিএসএ বা কোনো একটা কোথাও গিয়ে আপনাকে মানি কার্ড কিনে ওদেরকে পিন নাম্বারটা দিয়ে দিতে। সো এই ধরনের অনেকেই এটার ভুক্তভোগী হচ্ছেন বা এভাবে বিভিন্ন টাকা দিয়ে দিচ্ছেন। সো আপনার যারা আজকে দর্শক আছেন আপনারা প্লাস হচ্ছে যাদের আপনার পরিচিত যারা সবার সাথে শেয়ার করবেন যে এই ধরনের যদি কোনো ফোন কল আসে ভয় পাওয়ার কিছু নাই, অবশ্যই ফোনটা রেখে আপনাদের যে ট্যাক্স প্রিপেয়ার তার কাছে যোগাযোগ করলে অবশ্যই তারা হেল্প করতে পারবে, বাট ভয়ে টাকাটা দিয়ে দিয়েন না। আচ্ছা, এবং পরামর্শ প্রফেশনালদের কাছ থেকে নিয়ে নিয়ে কাজটি করা ভালো। আর সেক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা সুন্দর ট্যাক্স নিয়ে আলোচনা করেছি, আগামী সপ্তাহে হয়তো আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। ইয়াকুবে খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সোম থেকে শুক্র প্রতিদিন রাত 10টায় সরাসরি সম্প্রচারিত হয় টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান। সবাই অনেক ভালো থাকবেন।